হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। বাংলাদেশে প্রতি বছর প্রায় 8,000-এরও বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। এদের মধ্যে মারা যান প্রায় 5,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। এই রোগে আক্রান্ত হলে তা শনাক্ত বা উপসর্গগুলো দেখা দিতেই চলে যায় এক যুগের বেশি সময়। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামী 24 অক্টোবর থেকে শুরু হচ্ছে এইচপিভি টিকাদান 2024 ক্যাম্পেইন। 18 দিনব্যাপী এ কার্যক্রমের প্রথম 10 দিন টিকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 5ম থেকে 9ম শ্রেণী কিশোরীদের। পরের 8 দিন টিকা দেয়া হবে ওয়ার্ড, উপজেলা আর ইউনিয়ন পর্যায়ে। এই জন্য নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এইচপিভি টিকাদান কর্মসূচির অ্যাডভোকেসি সভায় বক্তারা জানান, নীরব ঘাতক নামে পরিচিত এই রোগ প্রায় শেষ পর্যায়ে শনাক্ত হয়, তখন সেরে ওঠা খুবই কষ্টসাধ্য। তাই এখনই কিশোরীদের টিকা নিতে আগ্রহী করার বিষয়ে জোর দেন তারা। Shea butter o vitamin E সমৃদ্ধ Lily Glam Beauty Soap. Lily, always beautiful. But if we care about young adolescent girls and young women and the future of Bangladesh, we cannot shy away from this issue. You are vaccinating more than 2 lakh girls every day, so it's complex. It requires a lot of coordinated efforts, and there are a lot of challenges we heard from all of you earlier in the session. এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ জানান, টিকাদান কর্মসূচি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। জনগুরুত্বপূর্ণ এই বিশাল কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে সকলের আন্তরিক সহযোগিতা এবং অংশগ্রহণ একান্তই প্রয়োজন, যাতে আমরা 10 থেকে 14 বছর বয়সী সকল উদ্দিষ্ট কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করতে পারি। কোনো কিশোরী যেন টিকার বাইরে না থাকে। কর্মসূচিতে 62 লাখেরও বেশি কিশোরীকে টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানান সংশ্লিষ্টরা। আপনারা দেখেছেন যে, তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।